এসো এসো আলাপ করাই বঙ্গবাবুর সঙ্গে। বঙ্গবাবু নামটি বটে, থাকেন না কো বঙ্গে। বঙ্গবাবুর ভাইটি শ্রীমান বিহারীলাল পাত্র, বঙ্গদেশের স্কুলে এক পড়ান তিনি ছাত্র। হঠাৎ সেদিন বঙ্গবাবু মাথায় নিয়ে ভাবনা, ভায়ার কাছে লেখেন চিঠি, থাকেন যিনি পাবনা। বঙ্গ আমি বিহার দেশে কাটাই চিরকালটা, বিহারি তুই বঙ্গে থাকিস, ব্যাপারটা যে পাল্টা। তার চেয়ে এক কাজ করা যাক, পত্র পাওয়া মাত্র তুই চলে আয় বিহার দেশে, পাবি অনেক ছাত্র। আমি এবার ছাড়তে যে চাই বিহারবাসীর সঙ্গ, বিহারি থাক বিহার দেশে, বঙ্গ দেশে বঙ্গ। জবাব দিল বিহারি ভাই ফেরত ডাকে হর্ষে, খুশি হলাম বঙ্গ দাদা তোমার পরামর্শে। কিন্তু দাদা ভালো করে ভেবে দেখছি স্পষ্ট, আস্তানাটা করতে বদল অনেক হবে কষ্ট। সংসারটি সোজা তো নয়, অনেক কাচ্চা বাচ্চা, এদের নিয়ে টানা টানি হাঙ্গামাশে আচ্ছা। তার চেয়ে মোর বুদ্ধি শোনো, অকাট্য এক যুক্তি, নামটি মোরা বদলে ফেলে দায় থেকে পাই মুক্তি। তুমি হবে বিহারীলাল, বিহার দেশেই থাকবে, বঙ্গ নামে বন্ধুরা মোর এবার থেকে ডাকবে। চুকে যাবে ঝঞ্ঝাট সব, বাঁচবে অনেক খরচা, একটি প্যাঁচে ঘুরবে এবার বঙ্গ বিহার চর্চা।